হ্যালো বন্ধুরা আমি দেবকান্ত অ্যান্ড সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেল দেবরাজ ক্লাসেস অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি ক্লাস টুয়েলভের ওপর তো আজকে আমি ক্লাস টুয়েলভের যে লাস্ট রয়েছে পোয়েমটি দ্য পোয়েট্রি অফ আর্থ জন কিডসের ওপর সেটা আমি আজকে এক্সপ্লেন করবো এবং এর ওপর যত ইম্পর্টেন্ট শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন অ্যাজ ওয়েল লার্জ আনসার টাইপ কোয়েশ্চেন্স আসবে আমি প্রত্যেকটা কোয়েশনের অ্যান্সারে করে দেবো ওকে দেখো তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি দ্য পোয়েট্রি অফ আর্থ বাই জন কিডস খুব বিখ্যাত একজন কবি জন কিটস জন কিডস হলেন যে ইংলিশ রোম্যান্টিক পিরিয়ডের একজন প্রিকারসার মানে একজন উত্তরসূরি মানে তার লেখা রোমান্টিক পিরিয়ডে খুবই চর্চিত এবং খুবই জনবহুল এবং তার সময় আরও যারা আছে কবি যেমন উইলিয়াম সরি স্যামুয়েল টেলার কোলড়িজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন কিডস এরা কি না ইংলিশ রোম্যান্টিক পিরিয়ডের মানে মেন একবারে স্পোর্কস পারসন বা মুখপাত্র এবং তার মধ্যে জন কিডস ইজ এ বেস্ট তার বিখ্যাত যে সমস্ত কাজ সেগুলো কি দেখো স্ক্রিনে আছে ও নাইট নাইট্যাঙ্গল হাইপেরিয়ান অ্যান্ড ইজাবেলা তারও এবং তিনি খুব সুন্দর সুন্দর রোম্যান্টিক পোয়েম লিখেছেন রিগার্ডিং দ্য নেচার রিগার্ডিং সাময়ান কোনো ব্যক্তিকে নিয়ে কোনো মানে ন্যাচারাল অবজেক্টকে নিয়ে তাহলে আজকে আমরা যেখানে পড়বো পোয়েম একটা পোয়েমই নয় রাদার ইট ইজ আ সনেট যেটা অক্টেব এবং সেস্টেড ভাগ করা আছে অক্টেবে একটা পার্টিকুলার সাবজেক্টকে নিয়ে ডিল করছে আর ইন অ্যান্ড অ্যানাদার সাবজেক্টকে নিয়ে ডিল করা হচ্ছে তো এই হলো কি গোটা পোয়েমটা একটা স্ট্রাকচার এটা সনেট ফরটিন নাইনের সেস্টেড অক্টেট দেখো এই যে পোয়েট্রি অফ আর্থ পোয়েট্রি অফ আর্থ আর্থ একটা তোমার ইন অ্যানিমেট অবজেক্ট আর্থ তো চলতে পারে না তাই না তাই সে কী হবে তাহলে পোয়েট্রি বলবে বাট নট লাইক দ্যাট পোয়েট্রি অফ আর্থ মানে এই নয় যে পৃথিবী কোনো বই থেকে কবিতা বলছে রাদার এটা কি না আমাদের পৃথিবীর মধ্যে যে সমস্ত প্রাকৃতিক অবজেক্টগুলো রয়েছে বা ন্যাচারাল ফেনোমিনালগুলো হচ্ছে যেমন কি ধরো বৃষ্টি হ্যাঁ সূর্য হাওয়া তারপরে কি তোমার আছে আছে ধরো কি কীটপতঙ্গের গুঞ্জন তো এই যে যে গুঞ্জনগুলো আসছে এইগুলো একটা সং বা একটা পোয়েট্রি বলছে তাই বলছে সিজন হয়তো চেঞ্জ হয়ে গেল কিন্তু হচ্ছে না পৃথিবীর যে কবিতা বলা কোনো স্টপ হয় না দেখবে যে আসে কি উইন্টার দেন কি স্প্রিং দেন সামার দেন তোমার মনসুন দেন অটম এই যে সাইক্লিক চলছে আমাদের তোমার প্রত্যেকটা ঋতু এ প্রত্যেকটা ঋতু কিন্তু কিন্তু এক একটা পার্টিকুলার সিগনিফিকেন্ট রয়েছে যার মাধ্যমে কি হয় না সেই ঋতুর মধ্যে বিভিন্ন ধরনের ন্যাচারাল অভ্যেসগুলোকে গিয়ে গান করে বা কবিতা বলে আজকে সেইটাই হলো এই কবিতার আলোচ্য বিষয় যে পোয়েট্রি অফ আর্থ যে ন্যাচারাল মিউজিক অফ দ্য আর্থ নেভার সিজেস টু প্লে থ্রু দ্য সাইকেল অফ সিজন মনে করছে এই সনেকটার প্রথম যে আটটা লাইন রয়েছে অক্টেভে এই আটটা লাইনে কী বলা হয়েছে না দ্য সঙ্গ অফ দ্য গ্র্যাস অপার মানে ঘাস ফোরিংয়ের যে যে গান যে গুঞ্জন আর ঠিক পরের যে যে ছখানা লাইন রয়েছে সেটাতে কি আছে তোমার না ক্রিকেট বা ডাক আছে ওকে মানে মানে হয়তো কি যে পৃথিবীর প্রত্যেকটা অবজেক্ট অবজেক্ট যদি স্তব্ধ হয়ে যায় তা হলেও গ্র্যাস অপার আর ক্রিকেট উইল জাস্ট কন্টিনিউ দেয়ার সং উইল প্লে দেয়ার সঙ্গ উইল কিপ মেন টেক্সটে এন্টার করছি এই যে দেখো মেন টেক্সট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ খুব মন দিয়ে দেখবে ভিডিওটা আমি প্রত্যেকটা লাইনে খুব সুন্দরভাবে বলে দেবো এবং একবার না বুঝতে পারলে কমেন্টে জানাবে আমি আবার বলবো পরের ভিডিওতে দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভারটেড মানে কি পৃথিবীর কবিতা বা কাব্যমায় এ পৃথিবীর কবিতা কখনোই মৃত হয় না বা কখনো কি স্তব্ধ হয়ে যায় না ওয়েন অল দ্য বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান যখন সমস্ত পাখিরা এই গ্রীষ্মের দাবদাহে ক্লান্ত নিস্তেজ বা শ্রান্ত হয়ে গেছে অ্যান্ড হাইট ইন দ্য কুলিং ট্রিজ এবং কি গাছের কোন এক অন্ধকারে বা ছায়া নিজেকে লুকিয়ে রেখেছে আ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মাউন্ট মেড কিন্তু মানে পাখিদের গুঞ্জন স্তব্ধ হলেও একটা একটা কি একটা আওয়াজ যেটা কি না তৃণ ছাড়িয়ে মাঠ ছাড়িয়ে বহুদূর পর্যন্ত ছড়িয়ে যায় সেটা কী দ্যাট ইজ দ্য গ্র্যাস হপার যে বলছিলাম আমি দ্যাট ইজ দ্য কি না গ্র্যাস হপার এই যে ঘাস ফোরিং দ্যাট টেকসেলিক মানে কি যখন কী হয় না পাতার গুঞ্জন বা মর্মর শব্দ পাখিদের কোলাহল হ্যাঁ প্রকৃতির যে হাওয়া সব শব্দ হয়ে যায় তারপরেও কিন্তু মানে আমাদের আর্থের মধ্যে এমন কিছু প্রাণী রয়েছে যারা তাদের যে গুঞ্জনের মাধ্যমে আমাদের চা চারিদিকে একটা নি স্তব্ধতা তার ব্যারাসল থেকে মুক্তি দেয় হি লিড এবং সে কী করে না তার গান শুরু করে ইন সামার লাকজারি হি হ্যাজ নেভার ডান উইথ ডিলাইট ফর ওয়েন টায়ার্ড আউট উইথ ফান মানে সে কি কখনো কি ক্লান্ত হয় না সে অবিরাম ধরে সে অবিরাম এ গ্রীষ্মে প্রখর হয় কিন্তু কি যে গুঞ্জন গেয়ে চলেছে সো হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজান্ট উইট হি রেস্ট অ্যাট ইজ বিনিথ স্যাম প্লিজান্ট উইট মানে সে কোথায় রেস্ট নেয় না কিছু তোমার গাছের ঠিক কাঠের নিচে শান্তি থেকে তোমার আশ্রয় নেয় দ্য পোয়েট্রি অফ আর্থ ইস সিজিং নেভার তার মানে কি পৃথিবীর গান বা পৃথিবীর যে কবিতা কোনো দিনও স্তব্ধ হয় না কোনো দিনও বন্ধ হয়ে যায় না বরঞ্চ কি এই পৃথিবীর কে এই পৃথিবীর সমস্ত অবজেক্ট স্তব্ধ হয়ে গেলেও এই গ্র্যাসাফার তার যে কুঞ্জনের মাধ্যমে পৃথিবীর কাব্যময়কে ভরে রাখবে দেখো নেক্সট পয় কি বলছে আ লোন উইন্টার ইভিনিং আ লোন উইন্টার ইভিনিং কোনো এক কোনো একটি মানে নির্জন শীতের সন্ধেই হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট অ সাইলেন্স এখন কি না অবিরাম তুষারপাত চারিদিকে একটা সাইলেন্স বা নিস স্তব্ধতার ব্যারাজাল ঘেরে দিয়েছে ফ্রম দ্য স্টোপ দেয়ার সিলস এবং কি দেখবে যে মানে উইন্টার প্রন কান্ট্রি দেখবে মানে শীত প্রভাবিত অঞ্চলে সাইবেরিয়া সুইডেন রাশিয়া ইউকে তো দেখবে কী বাড়ির মধ্যে কি ফায়ার অল্টার করা হয় বা আগুন জ্বালা হয় সেটাই বলছে দ্য ক্রিকেট সং ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার তাহলে কি এই যে আগুনটা জ্বালানো হয়েছে শীতকের থেকে রক্ষা পাওয়ার জন্য ক্রিকেট মানে কি ক্রিকেট ইজ এ ঝিঝিবোকা আমি কিন্তু বললাম খুব ভালো মানে ক্রিকেট মানে একটা খেলা হয় একটা গেম কাইন্ড অফ গেম অ্যাজ ওয়েল ইট ইজ অলসো কি ঝিঝিবোকা ইন বেঙ্গলি ওকে আ ক্রিকেট সং ইন ওয়ার্মথ ইনক্রিজিং ওভার মানে কি হচ্ছে এই ক্রিকেটের বা পোকার গুঞ্জন চারিদিকের যে উষ্ণতা বা যে ওয়ার্মকে আরও বাড়িয়ে দিচ্ছে অ্যান্ড সিমস টু বি ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট এবং এক এবং মানুষ এবং একজন কেউজনে একবারে ঠিক মানে হাফ বা অর্ধেক তন্দ্রা ছন্ন অবস্থায় আছে মানে ঘুম পেয়ে গেছে দ্য গ্রাস অফার্স এবং সাম গ্র্যাসি হিলস দ্য গ্র্যাসপার্টস অ্যামং সাম গ্র্যাসি হিলস তো এই ছিল গোটা গোটা পোয়েমটার একটা সাইনপসিস বা সামারি আমি আবার বলি ছোট্ট করে একটু আসতে দেখে এই কবিতা যে মূল আলোচ্য বিষয় সেটা কী যে পৃথিবীর গান পৃথিবীর গান কোনো দিনও স্তব্ধ হয় না এই যে পোয়েট্রিয়া পার্থ যে পৃথিবীর গান কোনো দিনও স্তব্ধ হয় না বরং এ গান আপন তারা যে চলে বেড়ায় যদি পৃথিবীর সমস্ত প্রাণী সমস্ত ন্যাচারাল অবজেক্ট যদি শব্দ হয়ে যায় তার মধ্যে একটা কি ক্রিকেট অ্যান্ড অ্যাপার দে উইল কন্টিনিউ দেয়ার সং অ্যান্ড দে উইল লিড দ্যাট বাজিং সাউন্ড তো এভাবে পোয়েট্রি অফ আর্ট খুব সুন্দর একটি কবিতা আমি বলব যে বাড়িতেটাকে খুব মন দিয়ে পড়ো মানে পোয়েট্রি অফ আর্ট থেকে প্রশ্ন অনেকগুলো আসতে পারে পরীক্ষায় পোয়েট্রিয়া পার্থ জন কিটস জন কিটসের প্রত্যেকটা কবিতা কিন্তু এই ধরনের একটু রোম্যান্টিসাইজড একটু নেচার সাইনট্রিক লেখা ওকে তো এই ছিল পোয়েট্রিয়া পার্থ আমি এসে বলে দিলাম তোমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো বন্ধু বান্ধব শেয়ার করো সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করো আই প্রমিস ইউ আমি নেক্সট ভিডিওতে আমি এই চ্যাপ্টারের ওপর বা এই সোনাটার ওপর শর্ট আনসার টাইপ কোশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ লার্জ অ্যান্সার টাইপ কোয়েশ্চেন নিয়ে আসবো সো ভালো দেখো হ্যাভ আ গুড ডে বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে